হাই গুড ইভিনিং অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রিসার্চ ফুটবল ওয়ান ওয়ান তো এটা আজকের একমাত্র ভিডিও কালকে বেশ টাইট একটা শেডিউল ছিল ইস্টবেঙ্গলের সিক্স ফরেনার নিয়ে কে হতে চলেছে আমরা কালকে দুপুরবেলায় একটা খুব শর্ট একটা ভিডিও বানিয়ে আপনাদেরকে কনফার্মেশন দিয়ে দিয়েছিলাম যে ইস্টবেঙ্গলের ষষ্ঠ বিদেশি ঘোষণা হয়ে গেছে সে কোথায় কোথায় খেলেছে তার ন্যাশনালিটি কী সবের ওপরে আমরা ভিডিও দিয়েছিলাম তো এই মুহূর্তে কিন্তু আর কোনো ট্রান্সফার রিউমার বা কোনো স্পেকুলেশনের আর কোনো প্রশ্ন নেই আর কোনো রিউমার এই মুহূর্তে দেবো না তো এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি এস সি ইস্টবেঙ্গলের ফরেন প্লেয়ারদের অ্যানালিসিস নিয়ে তো কেমন খেলোয়াড় এনারা কোথায় কোথায় খেলেছেন তাদের ট্রেডমার্ক কী তারা কোন পায়ে খেলতে বেশি ভালোবাসেন এই সব বিষয় নিয়ে আমরা কথা বলতে চলেছি তো শুরু করব ভিডিওটি তবে স্টার্ট করার আগে আবার বলবো যারা এই ভিডিওটি দেখছেন তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ কি ফুটবলের ডেলি ডোজ সব রকমের ভিডিও কিন্তু আপনাদের রিসার্চ ফুটবল ওয়ান জিরো ওয়ান চ্যানেলটি একটু সবার আগেই দিয়ে থাকে তার জন্যে আপনাদেরকে চ্যানেলটির পাশে থাকতে হবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সাবস্ক্রাইব করার পাশাপাশি কিন্তু আপনাদের পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটিও অন করে দিতে হবে যাতে যখনই আমরা কোনো নতুন ভিডিও দেব সেটা যেন সেটার নোটিফিকেশান যেন ডাইরেক্টলি আপনাদের মোবাইল ফোন বা কম্পিউটারে চলে যায় তো আর সময় নষ্ট করবো না তো চলুন স্টার্ট করা যাক ভিডিওটি তো প্রথমেই আমরা চোখ রাখবো আমির ডেরভি সেভিচের ওপর তো ফার্স্ট দিনই প্রথম ফরেনার ঘোষণা করেছিল এস সি ইস্টবেঙ্গল সেটা হচ্ছে আমির ডেরভি সেভিচ আমরা একদম সিরিয়ালি যাবো পরপর পরপর যেরমভাবে যেই অর্ডারে এস সি বেঙ্গল অ্যানাউন্স করেছে আমরা সেই অর্ডারেই মেনটেন করব। তো প্রথমেই চোখ রাখব আমির ডেডভিসেভিচির ওপর তার ন্যাশনালিটি কিন্তু স্লোভেনিয়া উনত্রিশ বছর বয়স পজিশন কিন্তু তার সেন্টার মিডফিল্ড হাইট তার ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার এখনও অবধি কিন্তু উনি শুধু নিজের দেশের হয়েই ফুটবল নিজের দেশেই ফুটবল খেলেছেন অর্থাৎ তার নিজের দেশের ক্লাবের হয়েই তার একমাত্র খেলার অভিজ্ঞতা রয়েছে সে কোনো বিদেশি ক্লাবের হয়ে বা বিদেশের মাঠে খেলার অভিজ্ঞতা তার নেই তো ইন্ডিয়াতেই এসে এস ইস্ট বেঙ্গলের হয়ে খেলাটাই তার প্রথম আউটসাইড দ্য হোম কান্ট্রি খেলার অভিজ্ঞতা হবে ইট মেল বি হিজ ফার্স্ট এক্সপোজার তো ওনার প্রথম ম্যাচ অর্থাৎ ওনার ফার্স্ট ডিভিশন কেরিয়ার শুরু হয়েছিল কিন্তু দু হাজার দশ সালে একটা সেকেন্ড ডিভিশন ক্লাবকে দিয়ে ড্রুগা লিগাতে সেই ড্রুগা লিগা হচ্ছে স্লোভেনিয়া সেকেন্ড ডিভিশন লিগ সেখানকার একটা ক্লাবে তার প্রথম ম্যাচ হয়েছিল দু হাজার দশে তারপরে তিনি এনকে কে শিফট করে যান যেটা হচ্ছে সব থেকে ডেকোরেটেড ক্লাব ইন স্লোভেনিয়া অনেক টাইটেল জিতেছে সেটা অনেক বড় বড় ম্যাচ খেলেছে ইউরোপা লীগ খেলে এসছে এবং সেই ইউরোপা লিগে এনকে কে হয়ে পাঁচখানা ইউরোপি অ্যাপিয়ারেন্স আছে এই আমির সেভিচের অর্থাৎ পাঁচখানা ইউরোপিয়ান ইউরোপা লীগ খেলার অভিজ্ঞতা রয়েছে এই আমির সেভিচের উনি কিন্তু নিজের দেশ অর্থাৎ স্লোভেনিয়াকেও কিন্তু দু হাজার আঠারো উনিশ সালে নেশনস লিগে রিপ্রেজেন্ট করেছেন তো আপনারা বুঝতেই পারছেন কত বড় মাপের খেলোয়াড় উনি একটা ইউরোপালিগ খেলা প্লেয়ার এবং নিজের দেশকে নেশানস লিগে রিপ্রেজেন্ট করেছে একটা খুব একটা হালকা ব্যাপার নয় খুব একটা ছোট ব্যাপার নয় এটা খুবই বড় ব্যাপার তো এরম একটা প্লেয়ার যে এস সি ইস্টবেঙ্গলে আসছে এটাই আমাদের কাছে খুব বড় পাওয়া কারণ কি তার বয়সটাও এমন কিছু নয় মাত্র উনত্রিশ বছর বয়স কিছুই নয় সেই ইউরোপিয়ান টপ ডিভিশন ক্লাব আরাম সে পেয়ে যেতে পারত তারপরেও যে এস ইস্ট বেঙ্গলে আসছে এটা উই আর অনার্ড ফর দ্যাট তো এই ছিল আমির ডেরভি সেভিচের এর ওপর স্ট্যাটস তো এবার চলে যাই আমার নেক্সট ফরেনারের ওপর টমিস লাভ মার্সেলা তো এই টমিস লাভ মার্শেলা হচ্ছে ন্যাশনালিটি অস্ট্রেলিয়া এইচ থার্টি ইয়ার্স পজিশন সেন্টার ব্যাক হাইট ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার তো আপনাদের এখানে একটু ছোট্ট করে বলে রাখি ওনার কিন্তু ডুয়াল সিটিজেনশিপ আছে অস্ট্রেলিয়া এবং ক্রোয়েশিয়া কিন্তু উনি ক্রোয়েশিয়ার হয়ে খুব একটা ম্যাচ খুব একটা কি উনি ম্যাচ খেলেননি উনি লেটার অন হি শিফটেড হিজ ন্যাশনালিটি টু অস্ট্রেলিয়া অ্যান্ড তাই ওনার এখন কারেন্ট ওনাকে রেজিস্টার করানো হয়েছে এস বেঙ্গল স্কোয়াডে এশিয়ান কোটায় তাই আমরা ওনার ন্যাশনালিটি অস্ট্রেলিয়ায় দিয়েছি তো ওনার বড়ো হয়ে ওঠাটা মেনলি ক্রোয়েশিয়ায় ছিল ছোটোবেলাটা পুরোটাই ওনার ক্রোয়েশিয়ায় কেটেছে এবং ক্রোয়েশিয়ার ছোটোখাটো ক্লাব দিয়েই তার কিন্তু ফুটবলের জার্নিটা শুরু হয়েছিল উনি কিন্তু একটা প্রো আর এন স্প্লিট অর্থাৎ ক্রোয়েশিয়ার একটি ক্লাব আর এন কে স্প্লিটের প্রোডাক্ট ওখানকারই একাডেমি থেকে তিনি বড় হয়ে উঠেছেন তারপর উনি কিন্তু ভেরিয়াস ক্লাবে খেলেছেন ক্রোয়েশিয়াতেই ক্রোয়েশিয়ায় বেশ কিছু বছর অন্য ক্লাবে কাটানোর পর উনি কিন্তু সাউথ কোরিয়ান ক্লাব যেও নাম ড্রাগানসে দু হাজার ষোলোয় মুভ করেন এই দু হাজার ষোলোয় জিওনাম ড্র্যাগন মুভ করার পর দু বছর এই সাউথ কোরিয়ায় কাটিয়ে উনি দু হাজার আঠেরোয় কিন্তু অস্ট্রেলিয়ায় ফিরে আসেন ফিরে আসেন বলবো না প্রথমবারের জন্য আসেন মাফ করবেন প্রথমবারের জন্য উনি অস্ট্রেলিয়ায় পা দেন পার্থ গ্লোরির হাত ধরে তো এই পার্থ গ্লোরির হয়ে উনি দু সাল থেকে খেলে এসেছেন এই দু সালে ওনাকে ছেড়ে দেওয়া দু হাজার একুশ সালে ওনাকে রিলিজ করে দেওয়া হয়েছিল বলে রাখি মার্চ দু হাজার একুশে কিন্তু উনি বেঙ্গালুরু এফসি থেকে একটা কলাপও পেয়েছিলেন এ কাপের জন্যে ওনাকে ট্রায়ালেও ডাকা হয়েছিল ওই লাভ মার্শেলাকে উনি গেছিলেন কিন্তু কোচের খুব একটা পছন্দ না হওয়ায় কিন্তু ওনাকে সাইন করানো হয়নি তো সেই গত বছর দু হাজার কুড়ি থেকে কিন্তু উনি ফ্রি এজেন্ট রয়েছেন মার্চে কিছুদিনের জন্য ট্রায়ালে গেছিলেন কিন্তু সাইন করানো হয়নি বলে সেটাকে কিন্তু কোনো রেজিস্ট্রেশন দেওয়া রেজিস্টার করানো হয়নি ওনাকে কোনো ক্লাবের সাথে তো ওনারও কিন্তু একটা ন্যাশনাল ক্লাব ছিল উনিও কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে খেলার জন্য ডাক পেয়েছিলেন কিন্তু আনফর্চুনেটলি উনি খেলার সুযোগ পায়নি উনি বেঞ্চেই ছিলেন যে কটা ম্যাচে উনি চান্স পেয়েছিলেন যে কটা নয় আমার মনে হচ্ছে একটাই ম্যাচে উনি ডাক পেয়েছিলেন ভুলও হতে পারে যদি ভুল হয়ে আমাকে ক্ষমা করে দেবেন কিন্তু আমার যতদূর মনে পড়ছে উনি একটাই ম্যাচে ডাক পেয়েছিলেন অস্ট্রেলিয়ার হয়ে সেই ম্যাচে উনি বেঞ্চে ছিলেন কিন্তু যদি একের বেশি হয় তাহলেও আমি বলছি উনি একের বেশি ম্যাচেই উনি বেঞ্চে কাটিয়েছিলেন উনি ন্যাশনাল টিমে খেলার কোনো অভিজ্ঞতা উনার নেই তো এই গেল টমিস লাভ মার্সেলা এবার চলে আসি ফ্র্যানজো পার্স তো এই ফ্র্যাঞ্চ অফ প্রেস তার ন্যাশনালিটি হচ্ছে ক্রোয়েশিয়া উনি বয়স হচ্ছে মাত্র পঁচিশ বছর পজিশান হচ্ছে ওনারও সেন্টার ব্যাক হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফাইভ মিটার তো হাইটটা খুবই ভালো অ্যাস সেন্টার ব্যাক আমরা দেখলাম টমিস লাভ মার্শালা ওয়ান পয়েন্ট নাইন ফাইভ মিটার ছ ফুট চার ইঞ্চির ওপরে ওনার হাইট ইনারও হাইটটা বেশ ভালো ছ ফুটের ওপরে ইনারও হাইট তো উনি হচ্ছেন প্রথম ক্রোয়েশিয়ান প্লেয়ার যে কোনো আইএসএল ক্লাবে সাইন করলো এই আট বছরের ইতিহাসে আইএসএলের ফার্স্ট ক্রোড টু সাইন ফর অ্যান আইএসএল ক্লাব উনি কিন্তু ক্রোয়েশিয়াকে আন্ডার নাইনটিন লেভেলে রিপ্রেজেন্ট করেছেন উনি কিন্তু ক্রোয়েশিয়ান ক্লাব হাজদুকেরই কিন্তু একজন একাডেমির প্রোডাক্ট উনি কিন্তু পরে যদিও নিজের ক্লাব চেঞ্জ করে লাজিও একাডেমিতে ভর্তি হয়ে যান অর্থাৎ ইটালিতে উনি শিফট করে যান পরে কিন্তু উনি দু হাজার পনেরো সালে লাজিও ফার্স্ট ডিভিশন টিমে সুযোগ পান প্রোমোটেড হন তো লাজিও ফার্স্ট ডিভিশন টিমে কিন্তু উনার খেলার খুব একটা অভিজ্ঞতা নেই আমার যতদূর মনে পড়ছে উনি কিন্তু একটি ম্যাচেই ডাক পেয়েছিলেন তার মধ্যে উনি পুরো ম্যাচটি খেলেননি কিছুক্ষণ ম্যাচের কিছুক্ষণ সময় উনি কিন্তু লাজিওর ফার্স্ট ডিভিশন টিমে হয়ে খেলেছিলেন সিরিয়াতে তার বেশি ওনার লাজিওতে খেলার অভিজ্ঞতা নেই লাজিওতে থাকাকালীন ওনাকে লাজিও ক্লাব কিন্তু বারবার লোনে বিভিন্ন ক্লাবে ট্রান্সফার করেছেন যেমন স্যালার স্যালারটিয়েন স্যালার্নিটানা অ্যান্ড ব্রেস্কিয়াম এই দুটো ক্লাবে উনি বারবার লোনে মুভ করেছেন লাজিও থেকে যার ফল লাজিওর মতন বড় ক্লাবে খেলার মতন অভিজ্ঞতা উনি সেরমভাবে গ্যাদার করতে পারেনি তবে একটি ম্যাচে খেলেছেন উনি সিরিয়াতে তো এই কটা বছর উনি ইটালিতে থাকার পর উনি নিজের নেটিভ ক্লাবে আবার শিফট করে যান ভ্যারাসদিন অ্যান্ড বেলুপোতে তো স্যালান্টিয়ানা ব্রেস্কিয়া এবং লাজিওতে উনি কাটানোর পর ইটালিতে উনি ভ্যারাসদিন এবং বেলুপো অর্থাৎ ক্রোয়েশিয়ান দুটি ক্লাবে শিফট করে যান বেশ কিছু বছর পদে ফাইনালি এই বছর উনি কিন্তু এসসি ইস্টবেঙ্গলের চতুর্থ সাইনিং হয়ে তৃতীয় মাফ করবেন তৃতীয় ফরেনার সাইনিং হিসেবে সাইন করে ফেলেছিলেন তো এই গেল ফ্রেঞ্চ ওপার্স এবার চোখ রাখবো নেক্সট ফরেনারের দিকে তো নেক্সট ফরেনার হলো ড্যানিয়াল চিমা চুকবু তো উনার ন্যাশনালিটি হচ্ছে নাইজেরিয়া বয়স হচ্ছে তিরিশ বছর পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড হাইট ওয়ান পয়েন্ট এইট মিটার তো উনারও হাইটটা বেশ ভালো এরিয়াল বলে উনিও বেশ দক্ষ উনার ফিজিক্যালি কিন্তু উনি খুবই বড়সড় চেহারার কাজে এই ফিজিক্যাল অ্যাপিয়ারেন্সে ওনার ফিল করা যাবে মাঠে উনি হচ্ছেন নাইজেরিয়ার ওয়ান অফ দ্য বেস্ট কোনো বড়ো ক্লাবের হয়ে খেলার অভিজ্ঞতা ওনার নেই কিন্তু একটা বিশাল কিন্তু উনি কিন্তু নিজেকে একজন প্রলিফিক গেটার হিসেবে প্রুফ করতে পেরেছেন এই কটা বছরেই ওনার কিন্তু ওলেগুনা সকজের হ্যাঁ ওলেগুনা সক্সজেয়ার অর্থাৎ ম্যানি ম্যানচেস্টার ইউনাইটেডের কারেন্ট ম্যানেজার ওলেগুনা সক্সজেয়ারের আন্ডারে উনি কিন্তু মোল্ডে এফকেতে খেলেছেন নরওয়ের ফার্স্ট ডিভিশন ক্লাব মোল্ডে এফকে ওয়ান অফ দ্য বেস্ট ক্লাবস ইন নরওয়ে ওখানে কিন্তু উনি ওলেগুনা সক্সজেয়ারের আন্ডারে খেলেছেন এবং অ্যালং সাইড উনি কিন্তু এই কয়েকটা বছরের সেন্সেশন হয়ে গেছেন এরলিং ব্রাউট হাল্যান্ড এই এরলিং ব্রাউড হাল্যান্ডের নাম শুনে নিয়ে এমন হয়তো খুব কম লোকই আছে তার পাশাপাশি উনি কিন্তু খেলেছেন অর্থাৎ বিশাল বড় একটা অ্যাডভান্টেজ রয়েছে ওনার উনি ওলেগুনা সক্সজের এবং এরলিং হাল্যান্ডের সাথে খেলেছেন ওলেগুনা সক্সজের তত্ত্বাবধানে খেলে উনি এরলিং হাল্যান্ডের সাথে খেলেছেন এটা কিন্তু বিশাল বড় পাওয়া ওনার জীবনে এবং আমাদের কাছেও খুবই বড় পাওয়া এটা যে এসসি বেঙ্গলে এরম একজন প্লেয়ার আছে যে এত বড় লেভেলে খেলে এসছে তো উনি কিন্তু মোল্ডের হয়ে দুটো স্টিংসে খেলেছে মানে উনি দু দশ থেকে পনেরো অবধি প্রথম মোল্ডেতে ছিলেন তারপরে কয়েকটা বছর চলে গিয়ে উনি কিন্তু দু সালে আবার মোল্ডে এফকেতে ব্যাক করেছিলেন তো ওনার কিন্তু মোল্ডের সাথে সাথে লিন শেনজেন ওয়ার্সা এইচ জে লাভা স্প্রিং অ্যান্ড টি জে ইউয়ান্ডা মতন ক্লাবেরও খেলার অভিজ্ঞতা রয়েছে তো শেষ ম্যাচ এস সি ইস্টবেঙ্গল জয়েন করার আগে উনি কিন্তু চাইনিজ দল মানে চাইনিজ সুপার লিগের টিম ইউয়ান্ডা টি জেড ইউয়ান্ডাতেই খেলেছিলেন সেখান থেকে সরাসরি উনি রিলিজড হয়ে যান তারপর উনি ফ্রি এজেন্ট হন এবং ফাইনালি তিনি এস সি বেঙ্গলে মুভ করেন এই সামারে তো এবার চলে যাব পরের বিদেশি অর্থাৎ পঞ্চম বিদেশির দিকে এবং সেটি হলো ড্যারেন সিডোয়েল ওনার ন্যাশনালিটি হলো নেদারল্যান্ডস অর্থাৎ প্রথম ডাচ প্লেয়ার এই দলের বয়স খুবই কম মাত্র তেইশ বছর বয়স ওনার পজিশন হচ্ছে ডিফেন্সিভ মিডফিল্ড হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো মিটার তো একজনই খুবই ইয়াং অ্যান্ড ফ্রেশ ট্যালেন্ট উনি এসসি ইস্টবেঙ্গল স্কোয়াডে উনি কিন্তু নেদারল্যান্ডসকে আন্ডার নাইনটিন লেভেলে রিপ্রেজেন্ট করেছেন উনি কিন্তু অ্যাহ্যাক্স একাডেমির গ্র্যাজুয়েট উনি কিন্তু পরে রিডিং অর্থাৎ ইংল্যান্ডের ক্লাব রিডিং আন্ডার টোয়েন্টি থ্রি টিমের হয়েও খেলেছেন পরে উনি বুলগেরিয়ার টিম আরডা কারজালির হয়ে সাইন করেছিলেন এক বছর বুলগেরিয়ায় কাটানোর পর উনি কিন্তু স্পেনে শিফট করে দেন স্পেনে শিফট করে ইনি কর্ডোবা সিএফ এবং হারকিউলিস সিএফ অর্থাৎ স্পেনের ফোর্থ ডিভিশন ক্লাব কর্ডোবা সিএফ এবং হারকিউলিস সিএফএ খেলেছিলেন এই হার্কিউলি সিএফএ খেলাকালীন কিন্তু উনি আমাদের এসসি বেঙ্গলের কারেন্ট ম্যানেজার ম্যানোলো মান ম্যানুয়েল ম্যানোলো ডিয়াজের আন্ডারে খেলেছিলেন তো এই হার্কিউলি সিএফএ কিন্তু এই ম্যানোলো ডিয়াজ এবং ড্যারেন সিডোয়েল একসাথে খেলেছিলেন কাজে এসসি ইস্ট ইস্টবেঙ্গল কিন্তু একটা রিইউনিয়ন দুজন দুজনের জন্য তো ফাইনালি এই বছর কিন্তু উনি এসসি ইস্ট ইস্টবেঙ্গলে সাইন করে ফেললেন তো এবার আমরা চোখ রাখবো ষষ্ঠ বিদেশির দিকে ষষ্ঠ বিদেশি যাকে যাকে কালকেই অ্যানাউন্স করলো ক্লাব আমরাও আপনাদেরকে ভিডিও দিয়ে ক্লারিফিকেশান দিয়ে দিয়েছিলাম এই প্লেয়ারটির ব্যাপারে সেই অ্যান্টোনিও পেরোসেভিচ ওনারা কিন্তু ন্যাশনালিটি ক্রোয়েশিয়া উনত্রিশ বছর বয়স সেন্টার ফরওয়ার্ড পজিশন হাইট হচ্ছে ওয়ান পয়েন্ট এইট জিরো মিটার খুবই ভালো প্লেয়ার উনিও উনি কিন্তু একজন ইন্টারন্যাশনাল প্লেয়ার হ্যাঁ উনি কিন্তু নিজের দেশকে রিপ্রেজেন্ট করেছেন ক্রোয়েশিয়াকে উনি বেশ বেশ নয় কয়েকটা ম্যাচে উনি রিপ্রেজেন্ট করেছেন ক্রোয়েশিয়াকে ইন্টারন্যাশনালি উনি কিন্তু ক্রোয়েশিয়ার হয়ে লাস্ট দু হাজার সালে খেলেছিলেন ঠিক এক বছর পূর্বে যখন ক্রোয়েশিয়া ওয়ার্ল্ড কাপ রানার্স হয়েছিল ফ্রান্স যে বছর ওয়ার্ল্ড কাপ জিতেছিল দু সালে ঠিক তার এক বছর পূর্বে কিন্তু উনি লাস্ট ক্রোয়েশিয়ার হয়ে খেলেছিলেন ওনার কেরিয়ারটা কিন্তু শুরু হয়েছিল নিজের হোম টাউন ক্লাব ওসিজেক ওসিজেকের দ্বারা দু সালে তো সেম ইয়ার অর্থাৎ দু হাজার দশ সালে কিন্তু উনি প্রোমোটেড হয়ে যান ওসিদ্যাক সিনিয়র টিমে প্যারোসেভিচ কিন্তু আপনাদের বলে রাখি ওসিদ্যাকের টপ গোলস করার ছিল সাতখানা গোল করে দু হাজার এগারো বারো মরশুমে অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে কতটা পোটেন্সিয়াল রয়েছে তার তারপরে কিন্তু উনি একটু অ্যাব্রড মুভ করলেন এবং হাঙ্গেরিয়ান ক্লাব পুস্কাস অ্যাকাডেমিয়াতে দু হাজার সতেরো সালে জয়েন জয়েন করলেন দু হাজার সতেরো সালে কিন্তু উনি পুসকাস অ্যাকাডেমিয়া অর্থাৎ হাঙ্গেরিয়ান ক্লাবে জয়েন করেছিলেন তারপরে কিন্তু উনি ইউএ ইর এটা ইউনাইটেড আরব এমিরেটসের একটা ক্লাব আল ইতিহাদ কালবা এস সিদের জয়েন করেছিলেন ফাইনালি ওখানে থাকার পর এই ক্লাবে অর্থাৎ এস সি ইস্টবেঙ্গলে উনি এই বছর সাইন করে ফেলেছেন তো এই গেল কয়েকটা স্ট্যাটস আমাদের সবকটা ষষ্ঠ বিদেশির ওপর ষষ্ঠ নয় পুরো ছটা বিদেশির ওপরে তো আমরা যদি দেখি এবার একদম ওভারঅল দেখি এস সি বেঙ্গল কিন্তু খুব ভালো ডিসেন্ট এবং ফরমেটেবল ফরেন স্কোয়াড ম্যানেজ করতে পেরেছে খুবই অল্প সময়ে আমরা জানি যাদের কাছে সময় কিন্তু খুবই কম ছিল কিন্তু তার মধ্যেও তারা এই স্কোয়াডটা বানাতে সক্ষম হয়েছে প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু খুবই ইয়াং অ্যান্ড ট্যালেন্টেড সবাই কিন্তু নিজেদেরকে প্রুফ করে এসছেন ইউরোপিয়ান কান্ট্রিজে এর আগে বয়সটা সবারই খুব কম কাজেই অসুবিধা হওয়ার কথা নয় ইন্ডিয়াতে মানিয়ে নেওয়ার সবার কাছে কেউ যারা সুযোগ রয়েছে এই দলের এক্স ফ্যাক্টর হয়ে যাওয়ার কারণ কি সবার কাছেই যা পেডিগ্রি আছে যা পোটেন্সিয়াল আছে কাউকেই আমরা এই লিস্টের থেকে বাদ দিতে পারি না তো ওভারঅল আমরা যদি দেখি যে স্কোয়াড কিন্তু খুবই ভালো খুবই ইয়াং এবং খুবই ট্যালেন্টেড স্কোয়াড বানিয়েছে এবং যেটা দেখে কিন্তু আমরা আশাবাদী যে এই বছর হয়তো এস সি ইস্টবেঙ্গল লাস্ট ইয়ারের থেকে অনেক ভালো ফলাফল করবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন কাউকে ফুটবলের ডেলি ডোজ কিন্তু আপনাদের এই ইয়ে রিসার্চ ফুটবল ওয়ান জিরো ওয়ান চ্যানেলটি সবার আগে এবং সব থেকে কুইকলি দিয়ে থাকে তার জন্যে আপনাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং পাশে থাকা বেল নোটিফিকেশান বাটনটা অন করে দিতে হবে যাতে যখনই আমরা নতুন কোনো ভিডিও দেবো সেটা নোটিফিকেশান ডাইরেক্টলি আপনাদের মোবাইল বা কম্পিউটারে চলে যাবে তো এই ভিডিওটা এই অবধি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই ততক্ষণের জন্য থ্যাংক ইউ